আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শফি উদ্দিন, আমি একজন গভর্নমেন্ট রেজিস্টার চিকিৎসক, আমি চিকিৎসা প্রদান করি। আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন বর্মন স্যারকে অনুসরণ করে বিদেশি মডার্ন ঔষধ দ্বারা জটিল কঠিন রোগীর চিকিৎসা প্রদান করি। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হলাম। আজকের টপিকস ইউটেরাইন ব্লিডিং, জরায়ু থেকে রক্তক্ষরণ প্রসঙ্গে। আজকের আলোচ্য বিষয় জরায়ু থেকে রক্তক্ষরণ প্রসঙ্গে। তাই এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সুস্বাস্থ্যমী চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন, কেননা পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পান, অনেক অজানা তথ্য জানতে পারেন, অজানা জিনিস জানতে পারেন, এই লক্ষ্যে এই উদ্দেশ্যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় ইউটেরাইন ব্লিডিং, জরায়ু থেকে রক্তক্ষরণ প্রসঙ্গে। যেমন নারীর মন বুঝতে পারে না, কবি সাহিত্যিকরা বলেন যেমন নারীর মন বুঝাতে পারেন না, তেমনি অ্যালোপ্যাথিক ডাক্তাররাও নারীদের প্রধান অঙ্গ জরায়ু মতিগতি বুঝতে পারেন না। শেষে ব্যর্থ হয়ে কবি সাহিত্যিকরা ঘোষণা করেন নারী ছলনাময়ী, এবং অ্যালোপ্যাথিক ডাক্তাররা ঘোষণা করেন বেয়াদব জরায়ুটাকে কেটে ফেলে দাও। এত মেডিসিন প্রয়োগ করলাম, এত অ্যান্টিবায়োটিক দিলাম, এত স্যালাইন দিলাম, এত ইঞ্জেকশন পুশ করলাম, তারপরেও যেহেতু রক্তক্ষরণ, জরায়ু থেকে রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, তাহলে জরায়ুকে কেটে ফেলে দাও, হিস্টেক্টমি করে দাও। এটা হলো অ্যালোপ্যাথিক ডাক্তার। জরায়ু ইউটেরাইন যত রোগ আছে ক্যান্সারের পরে তাদের মধ্যে মাত্রা অতিরিক্ত রক্তক্ষরণ, মেনোরোজিয়ার বলা হয়। যত রক্তক্ষরণই হোক, ইউটেরাইন থেকে রক্তক্ষরণ হলে তাকে ইংরেজিতে মেনোরোজিয়া বলা হয়। আর সবচেয়ে বিপজ্জনক রোগ হচ্ছে মেনোরোজিয়া। অবশেষে জরায়ের প্রধান কাজই হলো মাসে মাসে সময়ে অসময়ে কারণে অকারণে রক্তক্ষরণ হওয়া। মেয়েদের আট আট দিন পরপর মিনিস্ট্রেশন হবে, এটাই নিয়ম জরায়ুর কান্না। কিন্তু দেখা যায় মাসের পর মাস ব্লাড ভাঙতে থাকে, এই ব্লাড ভাঙার দরুন রোগী অসুস্থ হয়ে যান, অ্যানিমিয়া হয়ে যান, রক্তহীন হয়ে যান। কিন্তু যাই রক্তক্ষরণের পরিমাণ আশঙ্কাজনক বেড়ে যায়, তখন রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তার নার্স সকলেই একটা অজানা আশঙ্কায় শঙ্কিত হয়ে পড়েন। এই পরিস্থিতিতে অ্যালোপ্যাথিক ডাক্তাররা নানা রকমের ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন দিতে থাকেন এবং ব্যাগের পর ব্যাগ রক্ত দিতে থাকেন। তারপরেও যখন রক্তক্ষরণ বন্ধ হয় না, তখন তাদের শেষ চিকিৎসা হলো জরায়ু কেটে ফেলে দেওয়া। কিন্তু জরায়ু কেটে ফেলে দেওয়াতে আপনি অনেক জটিল সমস্যায় পড়বেন, এতে রোগ তো আরোগ্যই হবে না, আরো জটিল সমস্যায় পড়বেন। যেমন রক্তচাপ বেড়ে যাবে, নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, শরীরে জ্বালা পুড়া বার্নিং দেখা দিবে, এছাড়া সহজে হাড় গুলো পাতলা হয়ে যাবে, ভেঙে যাবে, ভঙ্গুর হয়ে যাবে, স্তনে ক্যান্সার দেখা দিবে। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের স্তনে ক্যান্সার দেখা দেয়। সে যাই হোক, আমেরিকান হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার কেন্টের মতে, চারটি হোমিও মেডিসিনের মাধ্যমে এমন কোনো জরায়ু রক্তক্ষরণ নাই যা সারানো যায় না। ডাক্তার আমেরিকার ডাক্তার কেন্ট সাহেব বলেন যে চারটি মেডিসিন আছে, এই চারটি মেডিসিন যদি সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে আমরা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে জরায়ুর রক্তক্ষরণ থাকবে না,
জরায় রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে, অপারেশন করতে হবে না, জরায়ুকে কেটে ফেলে দিতে হবে না। তাহলে বন্ধুরা চলুন সেই চারটি অমূল্য ঔষধ কি কি, যে ঔষধের মাধ্যমে এত কঠিন রোগ সারানো সম্ভব। অ্যালোপ্যাথি বন্ধুরা, যেখানে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট ব্যাগ ব্যাগ রক্ত দেওয়ার ফলেও রেজাল্ট আসে জিরো, তার ফলে তারা বিচলিত হয়ে অপারেশন করে জরায়ুটাকেই কেটে ফেলে দেন, যার কারণে বিভিন্ন রোগের, জটিল রোগের সম্ভাবনা দেখা দেয়। আর সেই কঠিন চিকিৎসাকে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আমেরিকার ডাক্তার হোমিওপ্যাথি বলেন, চারটি মেডিসিন দ্বারাই জরায় রক্তক্ষরণ সারানো সম্ভব। সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে মেডিসিনগুলো অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন কত কঠিন জিনিসকে সহজে আরোগ্য লাভ করা সম্ভব একমাত্র হোমিও মেডিসিন দিয়ে। অপারেশন ছাড়াই ঔষধ চারটি হলো ইপিকার্ড, অ্যাকোনাইট ন্যাপ, ফসফরাস, সিকেলিকর। যদি লক্ষণ মিলে ঔষধগুলি ব্যবহার করতে পারেন, তবে রক্তক্ষরণ এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে যে আপনি বিশ্বাস করতেই কষ্ট হবে। যে রক্তক্ষরণ ঔষধে বন্ধ হলো নাকি এমনই এমনি বন্ধ হয়ে গেল, এটা আপনি ইয়ের ভিতরে পড়ে যাবেন। এবার চলুন, কোন সিমটমে কোন লক্ষণ আসলে কোন মেডিসিন প্রয়োগ করবেন এই রক্তক্ষরণের ক্ষেত্রে। যদি ডাক্তারদের উদ্দেশ্যে বলছি, যখন জরায়ু থেকে বিরতিহীনভাবে ব্লাড যেতে থাকে, রক্তক্ষরণ হতে থাকে, কোনো সময় বন্ধ হয় না, বিরামহীন বিরতিহীনভাবে ব্লাড যেতে চুয়ে চুয়ে রক্ত পড়ে ঝরতে থাকে, তখন কিছুক্ষণ পরপরই রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায়, উজ্জ্বল লাল রক্তের দমকা একটু বেড়ে গেলেই নারীর মনে হয় যেন অজ্ঞান হয়ে পড়ে, সে আর দম নিতে কষ্ট হয়। যতটা রক্তক্ষরণ হয়েছে সেই তুলনায় রোগী ক্লান্তি, দুর্বল, অবসন্ন, বমি বমি ভাব, বেহুশ হয়ে যায়, মুখ ফ্যাকাশি হয়ে যায়, রক্তহীন হয়ে যায়। অনেক বেশি মনে হয় যে ধরনের রোগী ক্ষেত্রে ইপিকার্ড উপযুক্ত। যে সকল রোগী রং ফ্যাকাশি হয়ে যায়, ব্লাড যাওয়ার কারণে বেহুশ হয়ে যায়, দুর্বলতা, বমি বমি ভাব থাকে, এই সকল রোগীর ক্ষেত্রে ইপিকার্ড আপনারা দিবেন, রোগী অতি দ্রুত ব্লাড বন্ধ হয়ে যাবে, রোগী আরোগ্য লাভ করবে। আর যাদের উজ্জ্বল লাল রক্ত স্রোত প্রবাহ দমকার সাথে থাকে অতিরিক্ত মৃত্যু ভয়, যে সকল রোগীর ব্লাড ঝড়ের বেগে ভাঙে, ঝড়ের বেগে আসে, হঠাৎ করে ভাঙা শুরু হয়ে যায় এবং রোগীর যদি মৃত্যু ভয় থাকে, তাহলে উক্ত রোগী মনে করেন যে মারা যাব, নিঘাত মারা যাবে, তবে অ্যাকোনাইট হলো এই ধরনের রোগীর উপযুক্ত মেডিসিন। যে রোগী এত ব্লাড ভাঙতেছে, এত দুর্বল হয়ে গেছে যে রোগী বলছে আর ভাঙতে আর রক্ষা নাই আমার, এখন মারা যাব আমি, এইরকম মৃত্যু ভয় আলা প্যাশেন্ট আপনাদের কাছে আসলে দুনিয়ার বন্ধুরা উক্ত রোগীকে অ্যাকোনাইট ন্যাপ নামক মেডিসিন দিবেন, ইনশাল্লাহ রোগী আরোগ্য লাভ করবে। যে সকল রোগীর গর্ভবতীকালীন সময়ে, প্রসব পরবর্তী সময়ে, গর্ভ অবস্থায় অথবা ডেলিভারির পরে মাথা গরম থাকে, বরফের মতো পাও ঠান্ডা কিন্তু মাথা থাকে গরম, পানি খাওয়ার জন্য পাগল থাকে, এসব গর্ভফুল প্লান্টা নির্গমন হয় সেই ঠিক মতোই থাকে, আপনি বুঝতে পারছেন না যে কি কারণে এত বেশি বেশি রক্তপাত হচ্ছে, তবে ফসফরাস হলো তার একমাত্র মেডিসিন। গর্ভফুল নির্গমনের পরে প্রচুর ব্লাড যেতে থাকলে উক্ত রোগীকে আপনারা ফসফরাস নামক মেডিসিনটা দিবেন, রোগী অতি দ্রুত আরোগ্য লাভ করবে। সেকেলিকর, রোগী যদি হয় পাতলা, চিহ্ন ছিন্ন, দুর্বল, তাহলে ভগ্ন স্বাস্থ্যের অধিকারী যে সারা বছরই গরমে কষ্ট পায়, অর্থাৎ গরম সহ্য করতে পারে না, শরীর থেকে কাপড় চুপুর খুলে ফেলতে চায় এবং ঠান্ডা হতে চায়,
ঘন ঘন জরায়ু থেকে রক্তক্ষরণের অভ্যাস আছে এবং বর্তমানে তার রক্তক্ষরণের মাত্রা বিপজ্জনক ভাবে বেড়ে গেছে, হতে পারে তা চাকা চাকা অথবা কালচে পাতলা রং। এই রকম সিমটম নিয়ে কোনো প্যাশেন্ট আসলে তাকে সুস্থ করার কোনো উপায় নাই? আছে, এইরকম প্যাশেন্ট আসলে রক্তক্ষরণ করতে করতে যে রুগী একদম দুর্বল হয়ে গেছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, রুগী যদি পাতলা চিকন এবং স্বাস্থ্যের অধিকারী হন, ভগ্ন স্বাস্থ্যের অধিকারী হন, তাহলে উক্ত রুগীকে সিকালি পাত নামক মেডিসিনটা প্রয়োগ করবেন, ইনশাল্লাহ রুগীর আর এই রক্তক্ষরণ থাকবে না, রক্তক্ষরণ জরাই থেকে রক্তক্ষরণ সমূলে আরোগ্য লাভ করবে। বন্ধুরা, সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে হোমিও যে মেডিসিন যে স্থানে প্রয়োজন সেই স্থানে আপনারা মেডিসিন সাইন্স অ্যান্ড সিমটম অনুসারে প্রয়োগ করুন, ইনশাল্লাহ রুগী অতি দ্রুত জরায়ের রক্তক্ষরণ থেকে মুক্তি লাভ করবে, রুগী সুস্থ জীবনযাপন করতে পারবে। এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম।